নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস নাইনের অঙ্ক বইয়ের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারের কোষে দেখি পনেরো দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। এবং এই অঙ্কগুলো করতে গেলে যে ফর্মুলাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেই ফর্মুলাগুলো আমরা জেনে নেব তারপর আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো আগে জেনে নিই চলো তো দেখো আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র কেমন আমরা আগে দেখে নিই আয়তক্ষেত্র সাধারণত এই রকম টাইপের হয় তো এক্ষেত্রে কী হবে আয়তক্ষেত্রের যে বিপরীত বাহুগুলো কী হয় সমান হয় এই বাহুটার সাথে এই বাহু সমান হবে এই বাহুর সাথে কী হবে এই বাহু সমান হবে এবং এই আয়তক্ষেত্রের পরিসীমার যে ফর্মুলাটি সেই ফর্মুলাটি আমাদেরকে মনে রাখতে হবে যে টু ইন্টু দর্ঘ প্লাস প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য কোনটা যেটা বড় বাহু সেটাকে বলা হয় দৈর্ঘ্য এটাকে বলা হয় দৈর্ঘ্য এবং যেটা ছোট বাহু সেটাকে কি বলা হয় প্রস্থ তাহলে এটা প্রস্থ তাহলে এটাও কি হবে প্রস্থ আর এটা প্রস্থ এটা দৈর্ঘ্য এবং এটা দর্ঘ্য এর যে পরিসীমা পরিসীমা বলতে কি এই চারিপাশের যে বাহুগুলো আছে সে বাহুগুলোর যোগফলকে কী বলছে এই আয়তক্ষেত্রের পরিসীমা তো এটার যে ফর্মুলা সেই ফর্মুলাটি কী হবে টু ইন্টু দর্ঘ প্লাস প্রস্থ তো এটা যদি আমাদেরকে দেওয়া থাকে যে ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য যদি বলা হয় ফোর সেন্টিমিটার যদি আমাদেরকে কী বলা হয় প্রস্থ বলা হয় তাহলে এই আয়তক্ষেত্রে যে পরিসীমা হবে তাহলে পরিসীমা কত হবে টু ইন্টু দৈর্ঘ্য বলতে ফাইভ আমরা বসিয়ে দিলাম এবং প্রস্থ বলতে কত ফোর ফোর বসিয়ে দিলাম তাহলে কত হবে টু ইন্টু ফোর আর ফাইভ কী হবে নাইন নাইন ইন্টু টু সমান কত হবে আঠেরো তাহলে এই আয়তক্ষেত্রটির যে পরিসীমা পরিসীমা কত হবে আঠেরো একইভাবে যদি এর ক্ষেত্রফলের ফর্মুলাটি দেখি তাহলে কি বলছে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় তাহলে দর্ঘ ইন্টু প্রস্থ অর্থাৎ এই দর্ঘর সাথে যদি আমরা প্রস্থ গুণ করে দিই তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব তো দর্ঘ কত আছে ফাইভ আছে তো ফাইভের সাথে যদি আমরা দেখি ফাইভের সাথে যদি আমরা এই ফোরের গুণ করে দিই গুণ করে যেটা হবে সেটা আমাদের কি হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো ফাইভ ইন্টু ফোর সমান কত হবে কুড়ি কুড়ি এটা কি হবে বর্গ একক তো এখানে যেহেতু সেমি টেমি কিছু দেওয়া নেই যদি সেমি দেওয়া থাকে তাহলে বর্গ সেমি হবে যদি একক দেওয়া থাকে বর্গ একক হবে মিটার থাকলে বর্গ মিটার হবে এবার তিনেরটা কি বলেছে দেখো দৈর্ঘ্য যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে দর্ঘ বের করার যে ফর্মুলা সেই ফর্মুলাটি কি যে ক্ষেত্রফল বাই প্রস্থ তো এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে এটাই আমরা ক্ষেত্রফল বের করলাম তাহলে এই কুড়ি এবং প্রস্থটা ধরো যেগুলি দেওয়া আছে ফোর তাহলে আমরা দর্ঘটা কীভাবে বের করব অতএব ক্ষেত্রফল কত ক্ষেত্রফলকে আমরা এই প্রস্থ দিয়ে ভাগ করে দেবো তো ক্ষেত্রফল দেখো কুড়ি তাই কুড়ি লিখলাম এবং প্রস্থ কত চার তো চার লিখলাম দিয়ে আমরা ভাগ করলে কত হবে পাঁচ এই পাঁচ হবে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একইভাবে প্রস্থ কীভাবে বের করতে হয় প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একবার যখন আমরা কী করব দর্ঘ বের করবো তখন ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব যখন আমরা প্রস্থ বের করব তখন আমরা কী করবো ক্ষেত্রফলকে দর্ঘ দিয়ে ভাগ করব এবার আমরা নিচেরগুলো দেখো কী বলেছে যে বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র কেমন হয় সাধারণত এই রকম টাইপের হয় বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কি হবে সমান হবে প্রতিটি বাহু সমান হবে অর্থাৎ এটাই যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এটাও ফাইভ সেন্টিমিটার হবে এটাও ফাইভ সেন্টিমিটার হবে আবার কি হবে এটাও ফাইভ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের যে পরিসীমার ফর্মুলাটি রয়েছে ফর্মুলাটি কি রয়েছে যে ফোর ইন্টু বাহু অর্থাৎ চারটে বাহু যেহেতু সমান তাই আমরা কী করবো চারের সাথে যদি বাহুটি গুণ করে দিই তাহলে বাহু গুণ করার পর যেটা হবে সেটা আমাদের পরিসীমা হবে ধরো এখানে ফোর বাহু বলতে ফাইভ তো ফাইভ তো গুণ করলে কথা হবে চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি একক হচ্ছে আমাদের পরিসীমা তোমরা যদি এটা মনে করো যে আমরা চারটে বাহুই কি করব যোগ করব যোগ করেও আমাদের কিন্তু পরিসীমা বের করা যাবে তো পাঁচ আর পাঁচে দশ আর পাঁচে পনেরো আর পাঁচে কুড়ি ঠিক আছে তো আমরা কী করব। খুব তাড়াতাড়ি করার জন্য এই ফর্মুলা দিয়ে করব। তারপর দেখো ক্ষেত্রফলে যে ফর্মুলাটি কি বলেছে বাহু ইন্টু বাহু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাই আমরা কি করব বাহুর যদি স্কোয়ার করে দিই অর্থাৎ বাহুকে যদি বাহু দিয়ে গুণ করি তাহলে যেটা হবে সেটা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব তো এই যে এই বর্গক্ষেত্রের যে বাহু সে বাহু কত পাঁচ সেন্টিমিটার তো এর যে ক্ষেত্রফল কী হবে ফাইভ ইন্টু ফাইভ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার হবে যদি আমরা সেন্টিমিটার এটা ধরি তাহলে এটা পঁচিশ বর্গ সেন্টিমিটার হবে একইভাবে এই বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তবে বাহু বের করার যে নিয়ম সেটি ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা বাহু পেয়ে যাব তো ক্ষেত্রফল দেখো এখানে আমরা বের করলাম পঁচিশ এটার যখন আমরা বাহু বের করব তখন বাহু সমান কী হবে বাহু সমান এই ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে অর্থাৎ রুট পঁচিশ তো রুট পঁচিশ তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে রুট ফাইভ ইন্টু ফাইভ আর দুটো থাকলে একটা পেয়ে যাব তাহলে ফাইভ আমাদের কিন্তু বাইরে চলে এলো তাহলে বাহু সমান কী এলো বাহু সমান আমাদের ফাইভ সেন্টিমিটার এলো যদি আমরা এটা সেমি ধরি তাহলে এটা সেন্টিমিটার চলে এলো এই দুটো ফর্মুলা যদি আমরা জানি তাহলে এই কোষে দেখি পনেরো দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে তো দেখো এবার আমরা অঙ্ক শুরু করে দেব। তো একেরটা কি বলেছি দেখো আমি কামালদের বাড়ির ছবি দেখি এবং উত্তর খোঁজার চেষ্টা করি তো এখানে দেখো কামালদের বাড়ির ছবি দিয়ে দিয়েছে এটা বাগান এটা বারান্দা এটা পরার ঘর এবং প্রতিটি প্রস্থ কিন্তু দিয়ে দিয়েছে তো এই যে একের একেরটা কি বলেছে দেখো কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি তো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আগে ছবিটি খাতায় আঁকতে হবে তো এতে আমাদের সুবিধা হবে তো ছবিটি আগে খাতায় এঁকে নিই দেখো ছবিটি আমরা এঁকে নিয়েছি এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তো একটা দেখো কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে তাই বলেছে তো বাগানের ক্ষেত্রফল কী হবে বাগানটা যেহেতু বর্গাকার তাহলে কী হবে যে বাগানের যে ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু আমরা ফর্মুলাটি দেখেছিলাম তাহলে আমরা বের করে নেব যে একের একেরটা কি বলেছে দেখো একের একেরটা অতএব বাগানের ক্ষেত্রফল বাগানের বাগানের ক্ষেত্রফল ক্ষেত্র ফল কী হবে বাহু ইন্টু বাহু বাহু ইন্টু বাহু তো এখানে যেহেতু বাহু দেখো বাগান এটা বাগানের যে বাহু সেটা কুড়ি মিটার দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি কুড়ি ইন্টু কুড়ি বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ তো আসবে বর্গ মিটার তো কুড়ির সাথে যদি আমরা কুড়ির গুণ করি তাহলে কত হবে কুড়ি কুড়ি চারশো অর্থাৎ চারশো বর্গ মিটার তো এটা আমরা পেয়ে গেলাম বাগানের ক্ষেত্রফল কত চারশো বর্গ মিটার তারপর আমরা দেখব এরটা কি বলেছে দেখো এরটা কি বলেছে দেখো প্রতি বর্গমিটারে তিরিশ টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি বারান্দা বলতে এটা তো দেখো বারান্দার দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে কত এখানে দশ মিটার এবং প্রস্থটা কত দেওয়া আছে পাঁচ মিটার তাহলে আমরা বারান্দার আগে ক্ষেত্রফল বের করতে পারব তো আমরা লিখে নিই বারান্দার দর্ঘ কত বলেছে দর্ঘ দশ মিটার ও প্রস্থ পাঁচ মিটার এবার আমরা ক্ষেত্রফলটা বের করে নিই তাহলে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো বারান্দা দেখো দর্ঘ এবং প্রস্থ আলাদা আলাদা তাই এটা কি আয়তকার হয়ে যাচ্ছে রকম তার জন্য আমরা কী করব আয়তক্ষেত্রের ফর্মুলায় ফেলব তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো এখানে দৈর্ঘ্য দশ এবং প্রস্থগত পাঁচ এত বর্গ মিটার তো এটা যদি আমরা গুণ করি দশ এবং পাঁচ গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ বর্গ মিটার বর্গ মিটার তারপরে আমাদেরকে কি বলেছিল দেখো প্রতি বর্গমিটারে তিরিশ টাকা হিসাবে খরচ হচ্ছে তো আমরা বারান্দার ক্ষেত্রফল পেয়ে গেলাম পঞ্চাশ বর্গমিটার তাহলে কত টাকা খরচ হবে আমরা বের করব এক বর্গমিটারে তিরিশ টাকা খরচ হয় তা বলেছি তাহলে পঞ্চাশ বর্গমিটারে কত টাকা খরচ হয় আমরা পেয়ে যাব তো এখানে আমরা লিখব অতএব এক বর্গমিটারে খরচ হয় এক বর্গ মিটারে খরচ হয় তিরিশ টাকা বলেছে তো তিরিশ টাকা আর আমাদের ক্ষেত্রফল কত এসেছে পঞ্চাশ বর্গমিটার তো পঞ্চাশ বর্গমিটারে খরচ হয় তিরিশ ইন্টু এই পঞ্চাশের সাথে গুণ হয়ে যাবে তো পঞ্চাশ এত টাকা তো এটা যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো অর্থাৎ পনেরোশো টাকা বারান্দা যদি আমরা মেরামত করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে পনেরোশো টাকা খরচ হবে তারপর আমরা চলে যাব তিনের টাই তো দেখো একে তিনেরটা কি বলেছে কামাল তার পরার ঘরের মেঝেতে টালি বসাতে চাই যদি প্রতিটি টালি পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার হয় তবে তার পরার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলো টালি লাগবে তো পরার ঘর কোনটা আগে আমরা দেখে নিই এটা পরার ঘর এটার যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দূর আছে ছয় মিটার এবং প্রস্থ কত ছিল পাঁচ মিটার ছিল তাহলে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি প্রস্থ পেয়ে যাচ্ছি তাহলে এটাও কি আয়তকার তো এটা কিসে দেওয়া আছে এটা আমাদের কিসে দেওয়া আছে দেখো মিটারে আছে এবং টালির দর্ঘ্য কি বলেছে টালির দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমরা কি করব এটা এবং এটা কি করব আগে সেন্টিমিটারে নিয়ে যাব দিয়ে এটার ক্ষেত্রফল বের করবো তো দেখো পরার ঘরের কি বলেছে যে পরার ঘরের ঘরের দৈর্ঘ্য দিয়েছে যে দর্ঘ কত দিয়েছে দৈর্ঘ্য ছয় মিটার তো এটাকে যখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার অর্থাৎ ঘর যাচ্ছে আর দু ঘর যাচ্ছে মানে কি একশো দিয়ে গুণ করতে হবে তো ছয়ই গুণিত একশো সমান কত হবে ছশো সেন্টিমিটার ছশো সেন্টিমিটার একইভাবে আমরা প্রস্থ বের করবো তাহলে প্রস্থ করতে হবে প্রস্থ এখানে আমাদেরকে কি বলেছে দেখো তো প্রস্থ আমাদেরকে কত বলেছে ফাইভ মিটার তো এটাকে যখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তখন কী করতে হবে একশো গুণ করতে হবে তাহলে ফাইভ ইন্টু একশো সমান পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থও পেয়ে গেলাম এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আলাদা হয় তাহলে সেটা কি আয়তক্ষেত্র হয় তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো দৈর্ঘ্য কত ছশো তাহলে ছশো ইন্টু প্রস্থ কত পাঁচশো এত বর্গ সেমি বর্গ সেমি তো আমরা এইভাবে রেখে দিলাম এটাকে আমরা গুণ করব না আমাদের পরবর্তীতে কাটাকাটি সুবিধা হবে তারপর আমরা কি করব টালির দেখো টালির ক্ষেত্রফল বের করব তো টালির যে দৈর্ঘ্য কি বলেছিল পঁচিশ ইন্টু পঁচিশ বলেছে তাহলে আমরা এটার ক্ষেত্রফল কত হবে যে অতএব টালির ক্ষেত্রফল টালির ক্ষেত্রফল ক্ষেত্রফল কি বলেছে পঁচিশ ইন্টু পঁচিশ মানে এই যে দৈর্ঘ্য এদের দর্ঘ্য কি যে পঁচিশ সেন্টিমিটার করে তো দৈর্ঘ্য সাথে দৈর্ঘ্যর গুণ করে দিলে আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাব তো এখানেও আমরা কি গুণ করব না আমরা এইভাবেই রেখে দেবো এত বর্গ সেমি এবার দেখো কতটা টালি লাগবে আমরা কীভাবে বের করব এই মোট ক্ষেত্রফলকে যদি আমরা এই টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে সেটা আমাদের ততগুলো টালি লাগবে তো অতএব পড়ার ঘরে টালি লাগবে পরার ঘরে টালি লাগবে দেখো আমাদের পড়ার ঘরের যে ক্ষেত্রফল তাহলে কত ছশো ইন্টু পাঁচশো বর্গসেমি এবং টালির যে ক্ষেত্রফল কত পঁচিশ ইন্টু পঁচিশ সেমি। এই পঁচিশ দিয়ে যদি আমরা এই পাঁচশোকে কাটি তাহলে কত হবে পঁচিশ দুগুনি পঞ্চাশ এর এখানে একটা শূন্য উঠে গেল এই পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ এই কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে চার পাঁচে কুড়ি এই পাঁচ দিয়ে যদি আমরা ছশোকে কাটি তাহলে পাঁচ বারং ষাট আর এই শূন্য উঠে গেল তাহলে একশো কুড়ি ইন্টু চার তো এটা যদি আমরা গুণ করি চারবার অঙ্ক তো আটচল্লিশ মানে চারশো আশিটি তো পরার ঘরে যদি আমরা টালি বসাই তাহলে কতগুলো টালি লাগবে চারশো আশিটি টালির দরকার তো চলো এবার দুয়েরগুলো দেখে নিই দুয়েরগুলো কী বলেছে দেখো নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি এই যে ছবিটা দেখো প্রথম ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে রঙিন অংশ এটা এবং এটা কি সাদা অংশ তো আমাদেরকে যেটা বলেছে সাদা অংশের ক্ষেত্রফল বের করতে বলেনি আমাদেরকে কী বলেছে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং এই যে রঙিন অংশের যে চওড়া সেই চওড়াটা কত বলেছে চওড়াটা বলেছে তিন মিটার এবং আমাদেরকে কি দিয়েছে দেখো এই দর্ঘটা দিয়ে দিয়েছে অর্থাৎ রঙিন অংশ সমেত যে ছবিটির দর্ঘ সেই দর্ঘটা কত বলেছে সে বারো মিটার এবং রঙিন অংশ সমেত ছবিটির প্রস্থ কত বলেছে আট মিটার তো আমরা কি করব এই যে রঙিন অংশ সমেত একবার ছবিটির ক্ষেত্রফল বের করব এবং রঙিন অংশ বাদ দিয়ে আমরা কি এটার দর্ঘ বের করব তো রঙিন অংশ এটা তো আমাদের কত তিন মিটার তো টোটালটা আমাদের দেখো বারো মিটার তো এখান থেকে রঙিন অংশ আমাদের আছে তিন মিটার তো বারো থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে কত হবে নয় মিটার আমাদের কিন্তু এই সাদা অংশের দর্ঘ হবে এবং প্রস্থ কত হবে এখানেও তিন মিটার তো আমাদের টোটাল প্রস্থ কত আট মিটার আট থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে কত হবে পাঁচ মিটার তো আমাদের যে প্রস্থ প্রস্থ কত এলো পাঁচ মিটার এবার আমরা কী করব এই সাদা অংশেরও ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করার পর যে সমগ্র ছবিটার যে ক্ষেত্রফল বের করেছিলাম এর আগে ওটা থেকে আমরা এই সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব তো বাদ দিলে যেটা হবে সেটা আমাদের উত্তর চলে আসবে তো চলো আগে করে নিই দেখো রঙিন অংশ সমেত ছবির কী দ আছে দর্ঘ তো আমরা লিখে নেবো যে রঙিন রঙিন অংশ সমেত অংশ সমেত ছবির দর্ঘ্য ছবির দৈর্ঘ্য কত বলেছে বারো মিটার তো বারো মিটার লিখে নিলাম এবং রঙিন অংশ সমেত ছবির প্রস্থ কত হবে প্রস্থ আট মিটার তাহলে আট মিটার লিখে দিলাম অতএব দেখো ক্ষেত্রফল কী হবে যে রঙিন অংশ সমেত ছবির ক্ষেত্রফল কী হবে অতএব রঙিন অংশ সমেত অংশ সমেত ছবির ক্ষেত্রফল এটা যেহেতু আয়তক্ষেত্র তার জন্য কি হবে এটা দর্ঘ ইন্টু প্রস্থ হবে দর্ঘ বারো তাহলে বারো ইন্টু কত এখানে আট বর্গ মিটার বর্গ মিটার তো এটা যদি আমরা গুণ করি তাহলে আট দুগুণি ষোলো আট একে আট আর নয় ছিয়ানব্বই বর্গ মিটার তো গোটা ছবিটার আমাদের যে ক্ষেত্রফল সেটা ছিয়ানব্বই বর্গমিটার চলে এলো এবার দেখো সাদা অংশটার কি দৈর্ঘ্য এবং সাদা অংশটার করব তো আমরা প্রস্তাব সাদা অংশের সাদা অংশের দৈর্ঘ্য কত হবে যে বারো মাইনাস তিন এখানে যেহেতু এটা চৌরা কত তিন মিটার তো তার জন্য আমরা কি এই বারো থেকে এই তিন মিটার কি করব আমরা বাদ দিয়ে দেবো বাদ দিলে যেটা হবে সেটা আমরা সাদা অংশের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এত মিটার তো বারো থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত হবে নয় মিটার নয় মিটার একইভাবে প্রস্থ বের করবো সাদা অংশের প্রস্থ কত হবে দেখো টোটাল আট মিটার আছে এবার আট মিটার থেকে আমরা কি করব এই তিন মিটার বাদ দিয়ে দেবো কেননা এই তিন মিটার চওড়া আছে তো এই তিন মিটার বাদ দিলে যেটা হবে সেটা কত হবে পাঁচ মিটার তো আমরা লিখে দেবো পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থ পেয়ে গেলাম অতএব ক্ষেত্রফল বের করতে পারবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি এটা যেহেতু আয়তক্ষেত্র কাজ দেখো দর্ঘটা বড় কি ছোট তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নাইন ইন্টু কত প্রস্থাইভ তো গুণ করলে কত হবে গুণ করলে হবে পাঁচ নাম কত পঁয়তাল্লিশ বর্গমিটার তো পঁয়তাল্লিশ বর্গ মিটার এবার আমরা কি করবো এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করবো যদি আমরা এই গোটা আয়তক্ষেত্র থেকে যদি এই সাদা অংশটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা রঙিন অংশ পড়ে থাকবে তো আমরা এবার লিখবো অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে এই ছিয়ানব্বই মাইনাস পঁয়তাল্লিশ বর্গ মিটার বর্গ মিটার তো ছিয়ানব্বই থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে কত হবে এখানে দেখো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এবং নয় থেকে চার বাদ দিলে পাঁচ এত বর্গ মিটার তো এটাই আমাদের অ্যান্সার যে রঙিন অংশে ক্ষেত্রফল চেয়েছিল আর রঙিন অংশের ক্ষেত্রফল কী হলো একান্ন বর্গ মিটার তো চলে পরেরটা দেখি একইভাবে দেখো দুয়েরটা কি বলেছে এই রকম একটি ছবি দেওয়া আছে এবং এটা দিয়ে একটা রঙিন অংশ আছে এবং এইটা দিয়ে একটা রঙিন অংশ আছে এটার যে দৈর্ঘ্য সেটা কত বলেছে ২৬ মিটার বলেছে এবং প্রস্থ যেটা সেটা চোদ্দো মিটার বলেছে এবং যে রঙিন অংশটা আছে সেই রঙিন অংশের যে চওড়া চওড়া কত বলেছে তিন মিটার এবং এটাও তিন মিটার বলেছি এক্ষেত্রে আমরা কী করবো একইভাবে যে রঙিন অংশ সমেত ছবির একবার কি করব ক্ষেত্রফল বের করব এবং রঙিন অংশ বাদ দিয়ে ছবির ক্ষেত্রফল বের করবো এখানে দেখো রঙিন অংশ বাদ দিয়ে ছবির দৈর্ঘ্য কত হবে এখানে তিন মিটার কমে যাবে এই ছাব্বিশ তো আমাদের টোটালটা তো ছাব্বিশ থেকে যদি আমরা এই তিন মিটার কমিয়ে দিই তাহলে কত হবে তেইশ মিটার দর্ঘটা হয়ে গেল আর প্রস্থও তিন মিটার কমে যাবে টোটালটা কত আমাদের চোদ্দো চোদ্দো থেকে যদি তিন বাদ দিই তাহলে কত হবে এগারো হবে তাহলে আমরা দর্ঘও পেয়ে গেলাম প্রস্থও পেয়ে গেলাম রঙিন অংশ বাদে ওটারও ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করে আগের যে ক্ষেত্রফলটা বের করেছি ওটা থেকে আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তো চলো আগে লিখে নিই অতএব রঙিন অংশের রঙিন অংশ সমেত সমেত ছবির দৈর্ঘ্য কত বলেছে দেখো দৈর্ঘ্য দেখো এখানে ছাব্বিশ মিটার বলেছে ছাব্বিশ মিটার লিখে দিলাম এবং প্রস্থ কত বলেছে প্রস্থ চোদ্দো মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কি জানি যে এটা যেহেতু ক্ষেত্র আকার তার জন্য আমরা কি করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো দৈর্ঘ্য ছাব্বিশ ছাব্বিশ ইন্টু চোদ্দ গুণ করলে কত হবে গুণ করলে আমাদের হবে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি বর্গ মিটার তো গোটা ছবিটার ক্ষেত্রফল আমাদের কত হলো তিনশো চৌষট্টি বর্গ মিটার এবার আমরা কী করবো রঙিন অংশ বাদ দিয়ে আমরা দৈর্ঘ্যটা বের করব অতএব রঙিন অংশ বাদে রঙিন অংশবাদে ছবির দৈর্ঘ্য ছবির দৈর্ঘ্য কত হবে দেখো টোটাল আমাদের দৈর্ঘ্য কত ছাব্বিশ ছাব্বিশ থেকে আমরা এই রঙিন অংশটা বাদ দেবো তো এটা চওড়া কত তিন তো তিন বাদ দিয়ে দিই তাহলে কত হবে তেইশ তেইশ মিটার এবং প্রস্থ কত হবে তাহলে প্রস্থ হবে দেখো প্রস্থ আমাদের টোটাল ১৪ তাহলে চোদ্দো থেকে আমরা তিন বাদ দিয়ে দেবো তো চোদ্দো থেকে তিন বাদলে এগারো তাহলে এগারো মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য কত তেইশ ইন্টু প্রস্থ কত এগারো এত বর্গ মিটার বর্গ মিটার তো আমরা গুণ করবো এবার তো তেইশের সাথে যদি আমরা এগারোর গুণ করি তাহলে তিন এগারো তেত্রিশ হাতে থাকে তিন এগারো দুগুনি বাইশ বাইশ আর তিনে কত হবে পঁচিশ তাহলে দুশো তিপান্ন বর্গ মিটার এবার আমরা কি করব এই ক্ষেত্রফল থেকে আমরা কি করব এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো বাদ দিলে যেটা হবে সেটা আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে দুশো তিনশো চৌষট্টি মাইনাস দুশো তিপান্ন বর্গ মিটার বর্গ মিটার তো এখানে দেখো এই চার থেকে তিন বাদলে হবে এক ছয় থেকে পাঁচ বাদলে হবে এক তিন থেকে দুই বাদলে কত হবে এক অর্থাৎ একশো এগারো বর্গ মিটার তো এটা আমাদের ছিল তো এটাই আমাদের অ্যান্সার তো চলো পরেরটা এবার দেখি দেখো দুয়ের তিনেরটা কী বলেছে দেখো এই রকম একটি ছবি দিয়ে দিয়েছে এই বাইরেটা এরকমভাবে রঙিন করে দিয়েছে এবার আমাদেরকে যেটা বলেছে ভিতরের দর্ঘটা দিয়েছে এবং প্রস্থ দিয়েছে এবার আমাদেরকে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলেছি দেখো আমরা ভিতরের দর্ঘটা পেয়েছি এবং প্রস্থটা পেয়েছি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব এটার সাথে এটা গুণ করলে এবং বাইরের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া নেই তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো ভিতরের দর্ঘ্যটা কিন্তু এত এত দূর পর্যন্ত কিন্তু এই বাইরের দৈর্ঘ্যে যখন আমরা যাব তখন এখানেও একটু যোগ হবে এখানেও একটু যোগ হবে তো এটা কত চার সেমি চওড়া তাহলে এখানেও চার সেমি যোগ হচ্ছে এখানেও চার সেমি মানে আট সেমি তাহলে ষোলো প্লাস আট তাহলে কত হবে চব্বিশ সেমি হচ্ছে যে কি চব্বিশ মিটার হচ্ছে আমাদের কি এই বাইরের যে দর্ঘ সেই দর্ঘ চব্বিশ মিটার প্রস্থর ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখো এটা এটা হচ্ছে আমাদের নয় মিটার তাহলে এখানেও চার মিটার যোগ হচ্ছে এখানেও চার মিটার যোগ হচ্ছে তবেই কিন্তু এই সমান আমরা প্রস্থটা পাব তো চার চার আট তাহলে নয় আর আটে কত হবে নয় আর আটে সতেরো তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম কত বাইরের সতেরো এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম কত বাইরের চব্বিশ তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা বের করতে পারবো এবার এই ক্ষেত্রফল থেকে আমরা কি এই ভিতরের ক্ষেত্রফলটাকে আমরা কি করব বাদ দিয়ে দেব বাদ দিলে যেটা হবে সেটা আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল চলে আসবে তো আমরা লিখে নিই যে সাদা অংশের সাদা অংশের দৈর্ঘ্য কত ষোলো মিটার প্রস্থ কত প্রস্থ নয় মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল ষোলো ইন্টু নয় গুণ করে দাও এত বর্গ মিটার তো গুণ করলে কত হবে দেখো ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ নয় 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 আর পাঁচে চোদ্দো একশো চুয়াল্লিশ বর্গ মিটার দেখো রঙিন অংশ সমেত এবার আমরা দর্ঘটা বের করবো রঙিন অংশ সমেত রঙিন অংশ সমেত ছবির দৈর্ঘ্য কত হবে যে ষোলো প্লাস এখানে চার এখানে চার তাহলে যোগ হলে কত হবে আট চার চারে আট তো এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে এটা যোগ করলে চব্বিশ মিটার প্রস্থ কত হবে প্রস্থ একইভাবে বের করব প্রস্থ আমাদের ছিল কত নয় মিটার তাহলে নয় আর এখানে চার বাড়ছে এখানেও চার বাড়ছে তাহলে কত হবে আট বাড়ছে তাহলে নয় আর আটে কত সতেরো মিটার অতএব ক্ষেত্রফল এবার আমরা বের করতে পারবো অতএব ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ চব্বিশ ইন্টু প্রস্থ কত সতেরো এত বর্গ মিটার তো এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে এটা গুণ করলে চারশো আট বর্গ মিটার হবে আমাদের ক্ষেত্রফল তাহলে দেখো এই চারশো আট বর্গমিটার গোটা ছবির ক্ষেত্রফল এখান থেকে এই সাদা অংশটা আমরা কি করব বাদ দিয়ে দেবো মানে সাদা অংশের যে ক্ষেত্রফলটা হয়েছে অর্থাৎ একশো চুয়াল্লিশ বর্গমিটার এটা আমরা কি করব। এই গোটা ছবিটা থেকে বাদ দিয়ে দেবো বাদ দিলে আমরা রঙিন অংশটা পেয়ে যাব তাহলে আমরা লিখে নেব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল দেখো চারশো আট মাইনাস কত হবে একশো চুয়াল্লিশ বর্গমিটার একশো চুয়াল্লিশ বর্গমিটার বর্গমিটার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে আট থেকে চার বাদ দিয়ে দাও তাহলে চার হবে এখানে শূন্য আছে তাহলে দশ থেকে চার বাদ দিয়ে দাও ছয় হবে এবং চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই হবে দুশো চৌষট্টি বর্গমিটার আমাদের হয়ে যাবে অ্যান্সার তো চলো পরেরটা দেখি দেখো চারেরটা কী বলেছে আঠাশ মিটার আমাদের দর্ঘ দেওয়া আছে বাইরের যে দর্ঘ সে বাইরের দর্ঘ্যটা দেওয়া আছে আঠাশ মিটার এবং বাইরের যে প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে কুড়ি মিটার কিন্তু আমাদেরকে ভিতরের যে দর্ঘ্য সে দর্ঘ্য কিন্তু দেওয়া নেই এবং প্রস্থও দেওয়া নেই এর আগেরটায় কী বলেছিল এর আগেরটায় দেখো ভিতরের দর্ঘ দেওয়া ছিল এবং প্রস্থ দেওয়া ছিল দিয়ে আমরা বাইরেরটা বের করেছিলাম মানে ভিতর থেকে যখন বাইরে গেলাম তখন আমরা কী করলাম যোগ করে দিলাম কিন্তু এবার আমাদেরকে যেটা করতে হবে বাইরেরটা দো আছে আমাদেরকে ভিতরেরটা বের করতে হবে তাহলে দেখো বাইরেরটা বাইরেরটা দোয়া আছে এবং ভিতরেরটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো এখানে আমাদের ভিতরের যে প্রস্থ প্রস্থ ভিতর এখানে এখানে আমাদের ভিতরের যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে এইটা হবে কিন্তু বাইরের যে দৈর্ঘ্য সেটা আঠাশ মিটার বলেছে আর চৌড়াটা কত বলেছে তিন মিটার তাহলে দেখো এখানে তিন মিটার কমে যাচ্ছে এই সোজা করে দেখো এই তিন মিটার এখানে কমে যাচ্ছে আবার এখানেও কি হচ্ছে তিন মিটার কমে যাচ্ছে তাহলে আঠাশ থেকে তিন মিটার তিন মিটার ছ মিটার কমছে দিয়ে আমরা এই দর্ঘটা পাচ্ছি তাহলে আঠাশ থেকে ছ মিটার কমলে কত হবে বাইশ মিটার কিন্তু আমরা দর্ঘটা পেয়ে গেলাম প্রস্তটার ক্ষেত্রেও ঠিক একই রকম যে এইটা আমাদের কিন্তু চেয়েছে তো টোটালটা আমাদের দোয়া আছে কত কুড়ি মিটার দেখো তো এখানেও তিন মিটার কমছে এখানেও তিন মিটার কমছে অর্থাৎ ছ মিটার কমছে তাহলে প্রস্থটা আমাদের কত হবে যে কুড়ি মাইনাস কত ছয় সমান কত হবে ১৪ মিটার এই প্রস্থটা আমাদের কত হবে তাহলে ভিতরের চোদ্দ মিটার তো একইভাবে এবার করে নেব রঙিন অংশ সমেত রঙিন অংশ সমেত সমেত ছবির দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য দেখো আঠাশ মিটার বলেছে তো আঠাশ মিটার আমরা লিখে দিলাম প্রস্থ কত বলেছে প্রস্থ বলেছে আমাদেরকে কুড়ি মিটার তো কুড়ি মিটার লিখলাম অতএব ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো দৈর্ঘ্য কত আঠাশ ইন্টু প্রস্থ কত কুড়ি এত বর্গ মিটার তো এটা আমরা গুণ করবো গুণ করলে কত হবে আর দুগুণি ষোলো দুই দুগুণি চার আটকে পাঁচ পাঁচশো ষাট বর্গ মিটার তোমরা যদি এইভাবে গুণ না করতে পারো রাফে বসিয়ে তোমরা গুণ করবে এবার দেখো রঙিন অংশ বাদ দিয়ে আমরা দর্ঘটা বের করব এবং প্রস্থ বের করবো তো রঙিন অংশ বাদে রঙিন অংশ বাদে ছবির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমাদেরকে যেটা বলেছে কত ছিল আঠাশ ছিল তাহলে আঠাশ থেকে আমরা কি করবো এই তিন এবং এই তিন তিন আর তিনে ছয় বাদ দিয়ে দেবো কেননা বাইরে থেকে যখন আমরা ভিতরে আসব তখন কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে আর ভিতর থেকে যখন আমরা বাইরে যাব তখন কিন্তু যোগ করতে হবে তো তিন আর তিনে ছয় বাদ দিয়ে দাও তাহলে কত হবে বাইশ মিটার এবং প্রস্থ কত হয়ে যাবে প্রস্থ হবে আমাদের কুড়ি মাইনাস তিন আর তিন একই হবে এখানেও তিন এখানেও তিন তো ছয় সমান কত হবে চোদ্দো মিটার এবার আমরা কি করব ক্ষেত্রফল বের করে দেব তো ক্ষেত্রফল কি হবে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো বাইশ ইন্টু কত হবে চোদ্দ বর্গ মিটার ঠিক আছে এবার এই বাইশের সাথে আমরা কী করবো গুণ করবো তাহলে চোদ্দ দুগুণি কত আঠাশ তাহলে আঠাশের আট হাতে থাকে দুই চোদ্দ দুগুণি আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ তিনশো বর্গ মিটার এবার আমাদেরকে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে যদি আমরা গোটা ছবিটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিই সাদা অংশটা এই সাদা অংশটা তাহলে আমরা কি করব রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে দেখো গোটা ছবিটার ক্ষেত্রফল কত পাঁচশো ষাট বর্গমিটার তো পাঁচশো ষাট মাইনাস এই সাদা অংশের ক্ষেত্রে ফল কোনটা তিনশো আট বর্গ মিটার তো তিনশো আট এত বর্গ মিটার বর্গ মিটার তো বিয়োগ করে দাও তো দশ থেকে আট বাদলে কত হবে দুই হাতের এক এখানে চলে এলো তাহলে ছয় থেকে এক বাদলে কত হবে পাঁচ এবং পাঁচ থেকে তিন বাদলে দুই দুশো বাউান্ন বর্গ মিটার তো এটাই আমাদের অ্যান্সার তো চলো পরেরটা দেখি দেখো পাঁচেরটা কি বলেছে দেখো এই রকম একটি কিন্তু ছবি দিয়ে দিয়েছে এখানে কি দেখো এই দিক দিয়ে একটা রঙিন অংশ আছে আবার এই দিক দিয়ে একটা রঙিন অংশ আর প্রস্থ বরাবর একটি রঙিন অংশ আছে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কি দুটো রঙিন অংশ আছে এবং প্রস্থ বরাবর একটি রঙিন অংশ আছে এবার রঙিন অংশ সমেত দৈর্ঘ্য যেটা সেটা আমাদের দোয়া আছে একশো কুড়ি সেমি এবং রঙিন অংশ সমেত ছবির যে প্রস্তক সেটা কত দূর আছে নব্বই সেমি এবং রঙিন অংশগুলোর যে চওড়া সেই চওড়াগুলো সবগুলোই কিন্তু তিন সেমি করে তো একইভাবে আমরা কি করব রঙিন অংশ রঙিন অংশ সমেত ছবির আগে ক্ষেত্রফল বের করবো তারপর রঙিন অংশ বাদ দিয়ে দৈর্ঘ্য বের করবো এবং প্রস্থ বের করবো দিয়ে ক্ষেত্রফল বের করব তো এখানে রঙিন অংশ বাদ দিয়ে যদি আমরা দৈর্ঘ্যটা বের করি তাহলে কত দৈর্ঘ্য বরাবর দুটো রঙিন অংশ আছে তো প্রত্যেকটা রঙিন অংশের যে চওড়া সেই চওড়া কত তিন সেমি তো এই তিন সেমি আর তিন সেমি ছয় সেমি তাহলে আমরা কি জানি গোটাটা সমান একশো কুড়ি তো একশো কুড়ি থেকে যদি আমরা ছয় সেন্টিমিটার বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে অর্থাৎ একশো চোদ্দো সেন্টিমিটার হবে আমাদের কি এই যে রঙিন অংশ বাদ দিয়ে ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে দেখো প্রস্থ আমাদের নব্বই এবং নব্বই থেকে এখানে দেখো একটা চওড়া আছে কত রঙিন অংশটার তিন সেমি তো নব্বই থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে কত হবে নব্বই থেকে তিন বাদ দিলে যেটা হবে নব্বই থেকে তিন বাদ দিয়ে দাও তাহলে হবে সাতাশি সেন্টিমিটার এই সাতাশি সেন্টিমিটার হবে রঙিন অংশ বাদ দিয়ে ছবির প্রস্থ এবং এই একশো চোদ্দো সেন্টিমিটার হবে কি রঙিন অংশ বাদ দিয়ে ছবির দৈর্ঘ্য তো আগে আমরা অঙ্কটি করতে লাগি করতে করতে বুঝতে পারবে তো রঙিন অংশ সমেত রঙিন অংশ সমেত ছবির দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য বলেছে একশো কুড়ি সেমি একশো কুড়ি সেমি লিখলাম প্রস্থ কত বলেছে প্রস্থ বলেছে নব্বই সেমি তো নব্বই সেমি লিখে দিলাম তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে একশো কুড়ি ইন্টু নব্বই বর্গ সেমি বর্গ সেমি তো গুণ করে নাও তাহলে শূন্য শূন্য নয় দু ১৮ আঠেরো নয় একে নয় আর একে দশ অর্থাৎ এক হাজার আটশো বর্গ সেমি একইভাবে রঙিন অংশ বাদে আমরা কি করব ছবির দৈর্ঘ্য বের করব তো রঙিন অংশ বাদে রঙিন বাদে ছবির দৈর্ঘ্য কত হবে একশো কুড়ি মাইনাস এখানে তিন এখানে তিন বাদ যাবে তাহলে ছয় বাদ যাবে টোটাল ছয় সমান একশো চোদ্দো সেমি এবং প্রস্থ কত হবে প্রস্থ হবে আমাদের নব্বই মাইনাস এখানে কেবলমাত্র একটাই বাদ যাবে তো তিন সমান কত হবে সাতাশি সেমি তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি তো একশো চোদ্দো ইন্টু কত সাতাশি বর্গ সেমি তো এটা আমরা গুণ করে দেবো গুণ করলে যেটা হবে সেটা আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে সাদা অংশের তো গুণ করলে আমাদের কত হবে দেখো ন হাজার নশো বর্গ সেমি তো এটা আমাদের কি হলো এই সাদা অংশের কিন্তু ক্ষেত্রফল এলো এই সাদা অংশগুলোর ক্ষেত্রফল এলো আর রঙিন অংশের সমেত আমাদের কি এটা ক্ষেত্রফল এসেছিলো দশ হাজার আটশো তো এবার আমরা কি করবো এই দশ হাজার আটশো থেকে আমরা কি করব এই ন হাজার নশো আঠেরো বাদ দিয়ে দেবো বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল কি হবে দেখো দশ হাজার আটশো মাইনাস ন হাজার নশো আঠারো বর্গমিটার বর্গ তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হবে আটশো বিরাশি বর্গমিটার তো এটাই আমাদের অ্যান্সার আটশো বিরাশি মিটার তো আজ পর্যন্তই